উৎপাদন মৌসুমের মাঝামাঝিতে মাঠ পর্যায়ে কমে গেছে লবণের দাম। এতে বিপাকে কক্সবাজারের লবণ চাষীরা। এর জন্য মিল সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন তারা। তবে অভিযোগ মানতে নারাজ মালিকরা। বিসিক বলছে, লবণের উৎপাদন ও সরবরাহ ভালো হয়, দামের হেরফের হচ্ছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। লবণ উৎপাদনের ভরা মৌসুম এখন। আবহাওয়া ভালো থাকায় উৎপাদন হচ্ছে আশানুরূপ। তবে মাঠ পর্যায়ে হঠাৎ লবণের দাম কমতে শুরু করায় স্বস্তিতে নেই চাষিরা। তারা জানান, মৌসুমের শুরুতে লবণের দাম মন প্রতি ছিল 450 থেকে 500 টাকা, আর এখন বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। এখন বর্তমান 260-70 টাকা। আমরা দীর্ঘদিন ধরে কাজ করতে আছি, লবণের দাম কমে গেছে, আমরাও কি অসহায় হয়ে গেছি। আমরা সরকারের কাছে আমাদের লবণের দামটা একটু আমরা উপযোগী দাম চাচ্ছি। এই দরপতনকে প্রভাবশালী মিল সিন্ডিকেটের কারসাজি হিসেবে দেখছেন অনেকে। তবে অভিযোগ অস্বীকার করেছে মিল মালিক সমিতি। মাঝখানে যাওয়ার পথে লবণ যখন ভালোভাবে উৎপন্ন হচ্ছে তখন রেটটা মিল মালিক সিন্ডিকেট করে রেটটা লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানান, উৎপাদন এবং বাজার দর যেন বেশি কমে না যায় সেদিকে তাদের নজর রয়েছে। কেউ যেন এই ধরনের সিন্ডিকেট আসলে করতে না পারে এটা আমরা সতর্ক আছি। আমরা কিন্তু নিয়মিতই মিল পর্যায়েও আমরা তদারক করছি যে তাদের কাছে মজুদ কি পরিমাণ আছে বা সরবরাহ কেমন হচ্ছে, এগুলো সব কিছু যাচাই বাছাই করা হচ্ছে। বিসিকের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের 65,000 একর জমিতে লবণ চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 23,85,000 মেট্রিক টন। সমর ইসলাম, 21 টেলিভিশন।